আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা খুবই স্পেশাল সবার জন্যই। আপনারা হয়তো এর আগে ফরেক্স নামে একটি ওয়েবসাইটে কাজ করেছেন যেখান থেকে আপনারা রেফার করে ইনকাম করতে পারেন, তো সেরকমই একটি অ্যাপ্লিকেশন। এটা কোনো ওয়েবসাইট না, এটা অ্যাপ্লিকেশন। এই অ্যাপ্লিকেশন থেকে কিন্তু আপনারা আনলিমিটেড ইনকাম করতে পারবেন। এটা শুধু রেফার ইনকাম রয়েছে বর্তমানে, ভবিষ্যতে এটা ফিউচার প্ল্যান আরও অন্য অন্য কিছু অ্যাড করা হতে পারে। তবে এখন বর্তমানে এটা অনেক ট্রেন্ডিং আছে, এখানে থেকে আপনারা কিন্তু অনেক বেশি ইনকাম করতে পারবেন। তো এটা থেকে আপনারা কীভাবে কাজ করবেন এবং কীভাবে কী করবেন সব কিছু আমি বলে দিব। প্রথমে আপনার একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে, তো অ্যাকাউন্টটা তৈরি করে অ্যাক্টিভ করে নিতে হবে। অ্যাকাউন্ট অ্যাক্টিভ করে এরপর আপনি যত রেফার করবেন তত বেশি এখান থেকে ইনকাম করতে পারবেন। এখানে রেফার সিস্টেম হচ্ছে 5 লেভেল পর্যন্ত। ধরুন আপনি আপনার বন্ধুকে রেফার করলেন, তার বন্ধুকে রেফার করলো, এভাবেই মূলত 5 লেভেল বোঝানো হয়েছে। আর এভাবেই মূলত আপনি অনেক বেশি ইনকাম করতে পারবেন। চলুন শুরু করা যাক। এখন আমি দেখিয়ে দিব কিভাবে আপনারা অ্যাকাউন্ট তৈরি করবেন এবং কিভাবে কাজ করবেন। প্রথমে আমি অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিচ্ছি। ওপেন করার পর এখানে পেজটি লোড নেবে। নেট কানেকশন তো যত স্পিড থাকবে তত এটাতে কিন্তু আপনার স্পিড আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে একটা ফোন নাম্বার দিতে বলছে, তো আমি ফোন নাম্বার দিয়ে পরবর্তীতে ক্লিক করে দিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন পরবর্তীতে আসার পর এখানে দেখতে পাচ্ছেন রেফার কোড দিতে বলছে, তো আমি এখানে একটা রেফার কোড দিব। তো এই রেফার কোড দেওয়ার পর এখানে কিন্তু আমাকে পরবর্তীতে ক্লিক করতে বলছে। তো রেফার কোড কোনটি আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো, আপনারা সেখান থেকে কিন্তু কপি করে এনে এখানে পেস্ট করে দেবেন। এই রেফার কোড ছাড়া কিন্তু আপনারা পরবর্তী পেজে যেতে পারবেন না, এটা কোনোভাবেই সম্ভব না। সো এখানে রেফার কোড দিতে হবে। আমি রেফার কোডটা ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা কপি করে এখানে পেস্ট করে দিবেন। তো আমি ভিডিও ডিসক্রিপশনে যে রেফার কোডটি দেবো সেই রেফার এখানে দিবেন এবং পরবর্তীতে এখানে ক্লিক করে দিবেন। তো আমি রেফার কোডটি দিয়ে দিয়েছি এবং পরবর্তীতে এখন ক্লিক করে দিই। এরপর এখানে দেখতে পাচ্ছেন নাম, এখানে আপনার নাম দিন এবং এখানে একটি ইমেল দিন। তো এখানে আমার নাম এবং এখানে একটি ইমেল আমি দিয়ে দিচ্ছি। তো এখানে আমার ইমেল এবং এখানে নাম দিয়ে দিয়েছি। এখন আমি যেটা করবো সেটা হচ্ছে পরবর্তী এখানে ক্লিক করে দিব। তো পরবর্তীতে আসার পর এখানে দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্ট তৈরি করা কিন্তু হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন আসসালামু আলাইকুম ক্রেজি ডেভেলপার বিডি, আপনার অ্যাকাউন্টটি অ্যাক্টিভ নয়, 100 টাকা দিয়ে অ্যাকাউন্ট অ্যাক্টিভ করে সারা জীবন ইনকাম করুন। এখানে আপনি 100 টাকা দিয়ে কিন্তু অ্যাকাউন্ট অ্যাক্টিভ করে নিতে হবে। প্রথমে আমি যেটা প্রথমে আপনাদেরকে বলেছি, 100 টাকা দিয়ে আপনার অ্যাকাউন্ট অ্যাক্টিভ করার পর এখানে কিন্তু আপনারা রেফার করতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন 5 লেভেল এখানে সব কিন্তু আপনারা রেফার করতে পারবেন। তো এখানে আপনারা এখন কিভাবে আপনারা 10 রেফার করবেন সেই প্রসেসটা দেখিয়ে দিই। ধরুন আপনি কাউকে রেফার করছেন এবং সে আবার অন্য তার বন্ধুকে রেফার করছে এবং তার বন্ধুকে রেফার করছে, এভাবে আপনারা ইনকাম করতে পারবেন। মানে আপনি যাকে রেফার করবেন তারও হাত যদি পারে সেই লেভেল পর্যন্ত কিন্তু আপনি এখানে ইনকাম করতে পারবেন, রেফার কমিশন পাবেন। অ্যামাউন্ট যত বেশি রেফার হবে মানে লেভেল যত আগাবে তত কিন্তু রেফার আপনার একটু কমে যাবে, কিন্তু টোটাল অ্যাভারেজে যদি হিসাব করতে চান তাহলে কিন্তু অনেক বেশি ইনকাম হয়ে যাবে। সো এখন এটা আপনাকে অ্যাক্টিভ করে নিতে হবে অ্যাকাউন্টটা প্রথমে। তো এখানে দেখতে পাচ্ছেন বলাই আছে অ্যাকাউন্ট অ্যাক্টিভ করে সারা জীবন ইনকাম করুন। তো অ্যাকাউন্ট অ্যাক্টিভ করার জন্য এখানে দেখতে পাচ্ছেন নিচে অ্যাক্টিভ অ্যাকাউন্ট অ্যাক্টিভ করুন, তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি। তো ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে পেমেন্ট মেথড রয়েছে, বিকাশ, নগদ, রকেট, উপায়, তারপরে সেল পিন। তো আমি এখানে বিকাশ দিয়ে পেমেন্ট করব, তো আমি বিকাশ সিলেক্ট করে দিলাম। এরপর এখানে দেখতে পাচ্ছেন একটু লোড নেবে। তো লোড নেওয়ার পর এখানে মার্চেন্ট আছে, এটা কিন্তু বিকাশের অনুমোদিত, ঠিক আছে, বিকাশ অনুমোদিত, এখানে আপনারা পেমেন্ট করে নিতে পারেন, এখানে কোনো ভয় নেই। তো আমি এখানে আমার নাম্বার দিয়ে দিচ্ছি এবং কনফার্মে ক্লিক করে দিচ্ছি। দেখতে পারবেন এখানে কিন্তু আপনার ফোন নাম্বারে একটা কোড যাবে, সেই ওটিপি কোডটা কিন্তু এখানে দিতে হবে। তো আমি ওটিপি কোডটা এখানে কপি এবং এখানে পেস্ট করে দিচ্ছি। পেস্ট করার পর এখানে কনফার্মে ক্লিক করে দিচ্ছি। তো ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন পিন দিতে বলছে, তো এখানে পিন দিবেন, কোনো ভয় নেই, কারণ এটা বিকাশ থেকে অনুমোদিত। তো আমি এখানে বিকাশের পিন দিয়ে দিচ্ছি, দিয়ে কনফার্মে ক্লিক করে দিচ্ছি। তো আমার এখানে বিকাশের পিন নাম্বার দেওয়া হয়ে গেছে, এখন আমি কনফার্মে ক্লিক করে দিচ্ছি। দেখতে পারবেন এটা অটোমেটিক অ্যাকাউন্ট অ্যাক্টিভ হয়ে যাবে পেমেন্ট নেওয়ার পর। তো এটা মূলত বিকাশে পেমেন্ট নিতে আছে, বিকাশ অফিসে পেমেন্ট নিবে, এই যে কোম্পানি আছে এই কোম্পানিকে তারা বিকাশ থেকে পরে পেমেন্ট করে দিবে। তারপর এটা কিন্তু অটোমেটিক অ্যাক্টিভ হয়ে যাবে, যে দেখতে পাচ্ছেন মেক পেমেন্ট, মানে এখান থেকে পেমেন্ট করা হয়ে গেছে অলরেডি, নোটিফিকেশন আসে পড়ছে বিকাশ অ্যাপ্লিকেশনে। তো এই যে দেখতে পাচ্ছেন বিকাশ থেকে কিন্তু পেমেন্ট করা হচ্ছে আস্তে আস্তে, প্রসেস গুলো কমপ্লিট হচ্ছে। তো মেসেজও চলে আসছে, তো আমি এটা কেটে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কমপ্লিটলি কিন্তু হয়ে গেছে, এখানে দেখতে পাচ্ছেন পেমেন্ট সাকসেসফুল এবং এখানে কিন্তু ইনফরমেশন গুলো চলে আসছে এবং অ্যাকাউন্ট টোটালি অ্যাক্টিভ হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন কাস্টমার আইডি 45, আমার এখানে 45 নম্বর আইডি হয়ে গেছে। এখানে নিচে যদি দেখতে পাই ব্যালেন্স, তো এখানে ব্যালেন্স দেখতে পাচ্ছেন, এখানে আমার ব্যালেন্স নেই। তো রেফারেল নাম্বার আমার এটা দেখাচ্ছে, তো দেখতে পাচ্ছেন এটা আমার রেফার নাম্বার।
তো রেফার নাম্বার আমি নিচে ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা রেফার করবেন। এটা হচ্ছে ডিফল্ট, তো এটা দিয়ে দিয়ে আপনার হয়তো ব্যালেন্স অ্যাড হবে না, তো আপনার রেফার হয়তো অ্যাক্টিভ হবে না। তো আমি নিচে যেটা দিয়ে দিবো ওইটা আপনারা রেফার করবেন। এখন টাকা উত্তোলন করবেন কিভাবে সেটা এখন দেখবো। এই যে নিচে দেখতে পাচ্ছেন টাকা উত্তোলন, এখানে ক্লিক করে দেবেন। এখানে দেখতে পাচ্ছেন এখানে আপনার যাচাইকরণ কোড চাচ্ছে, এখানে আপনার ফোন নম্বরে। তো এখানে দেখতে পাচ্ছেন হঠাৎ করে এটা চলে আসছে, কারণ এটা হচ্ছে প্রিমিয়ামটা আমাদের অ্যাক্টিভ হয়ে গেছে। এখন আমাদের যে অ্যাকাউন্টটা সেটা কিন্তু এখনো অ্যাক্টিভ হয় না, মানে অ্যাকাউন্ট বলতে আমাদের ইমেল ভেরিফাই করতে হবে। তো ইমেল ভেরিফাই করার জন্য এখানে দেখতে পাচ্ছেন এটা অটোমেটিক চলে আসছে, কারণ আমাদের ইমেলটা ভেরিফাই করা হয় নাই। তো এখানে এরকম আসলে আপনারা বুঝবেন যে আপনাদের ইমেল একটি কোড গেছে। তো কোড যাওয়ার পর এখানে আমরা যে কোডটি পাবো এখানে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু অ্যাকাউন্ট ইনফরমেশন দেখাবে মূলত। অবশ্যই আপনার স্প্যাম ফোল্ডারে চেক করবেন, কারণ স্প্যাম ফোল্ডারই ইমেল করে থাকে ভেরিফিকেশনের জন্য। তো এখানে একটি কোড দিবে মূলত, এই কোডটা ওখানে বসাতে হবে। এই যে দেখতে পাচ্ছেন একটা কোড দিয়েছে, এই কোডটা এখন কপি পেস্ট করতে হবে। তো আমি এখান থেকে আমি কপি করে নিয়েছি, আপনারা চাইলে এখান থেকে দেখে তারপর কিন্তু এখানে নিতে পারবেন। তো আমি এখানে পেস্ট করে দিচ্ছি 27039, এটা দিয়ে দেখি। দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট কিন্তু আমার ইমেল ভেরিফিকেশন কমপ্লিট। এই যে দেখতে পাচ্ছেন এখানে রেফার করুন, এখানে ক্লিক করে দিবেন, এখানে রেফার করুন, এখানে ক্লিক করে দিলেন এখানে দেখতে পারবেন যে আপনার রেফার কোড দেখতে পারবেন। এখানে এখানে বন্ধুদের আমন্ত্রণ পড়ান, মানে এখানে টোটালি কিন্তু আপনাদের হয়ে গেছে কাজ কমপ্লিট। এখন আপনি যত রেফার করবেন প্রতি রেফারে কিন্তু 30 টাকার মতো বোনাস পাবেন, আর 100 টাকা হলেই কিন্তু আপনারা উইথড্র করে নিতে পারবেন। তো আশা করি বুঝতে পারছেন কিভাবে আপনারা এখান থেকে ইনকাম করবেন এবং কিভাবে উইথড্র করবেন। তো আর অবশ্যই অবশ্যই আপনারা যদি চান তাহলে কিন্তু এখান থেকে সমস্ত ইনফরমেশন কিন্তু আপনারা দেখতে পারবেন। এখানে রেফার ধরো টাকা উত্তোলন আপনার আপনার কতগুলো রেফার হয়েছে সেটাও কিন্তু এখানে দেখতে পাচ্ছেন। এখানে দেখতে পাচ্ছেন নতুন যেহেতু আমার অ্যাকাউন্ট, সেহেতু আমি এখানে রেফারের লিস্ট এখানে দেখতে পাচ্ছি না যতক্ষণ জন রেফার হবে, এবং সবগুলো রেফারের এই কিন্তু নাম্বার এবং নাম এখানে কিন্তু শো করবে। সো আমি এখান থেকে বের হচ্ছি আপাতত। তো এখানে দেখতে পাচ্ছেন সবকিছু কিন্তু বোঝানো আছে এবং দেখা যাচ্ছে। তো যত বেশি রেফার করবেন প্রতি রেফারে কিন্তু, এই যে দেখতে পাচ্ছেন নিচে দেওয়া আছে প্রতি রেফারে কিন্তু 25 টাকা। তো 25 টাকা করে রেফার কমিশন পাবেন, এবং রেফার আপনার এখানে 5 লেভেল দেখানো হয়েছে কমিশন পাবেন, এটা মনে রাখেন। তো এটা মনে রেখে কাজ করবেন, আশা করি আপনারা অনেক বেশি এখান থেকে ইনকাম করতে পারবেন। ধন্যবাদ সবাইকে, ফুল ভিডিও দেখার।